যে রসুল্লা সাল্লিমসাল্লাম তিনটা সিঁড়িতে উঠে তিনবার আমিন বলেছিলেন আর প্রথম সিঁড়িতে তিনি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও তার গোনাহ মাফ করাতে পারে নাই তিনি বলেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু পিতা মাতা করে জান্নাত লাভ করতে পারেনি তার জন্য ধ্বংস তৃতীয় সিঁড়িতে তিনি বলেছিলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী সালামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনেও সে দরুদ পাঠ করে নেই কোর্ট করেছে আপনাদের জন্য মোস্তাদ হারিস নাম্বার এক হাজার উনচল্লিশ আল্লাহ রবাহ আলমিন নিজের উপর অবধারিত করেছেন এভাবে হাদিসটা এসেছে যে আবু মুসা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন আল্লাহ পাক নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে গরমের সময় সম রাখবে গ্রীষ্মকালে রাখবে থাকবে আল্লাহ আল্লাহর আলম কেয়ামতের দিন তৃষ্ণার দিন তাকে পানি পান করাবেন ইনশাল এরপর একটা হারিস আছে যেটা হচ্ছে জান্নাতের দরজার ওয়াদা রাসুল্লাহ সালিমাল্লাম এর সাদ করেছেন জান্নাতে একটা স্পেশাল দরজা আছে যার নাম রাইয়ানের দিন শুধুমাত্র এই দরজা দিয়ে রোজাদারদেরকেই প্রবেশ করানো হবে যখন তারা প্রবেশ করবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে তাদের পরবর্তীতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না হারিসটা সহি বুখারির মধ্যে এসেছে মুসলিমে এসেছে এক হাজার একশো বান্ন নম্বর হ্যারিস আরো কিছু হারিস আমরা পড়ে সামনে যাচ্ছি নবী করিম সাল আলিমসালাম এরশাদ করেছেন যে সম এবং কোরআন আমি আবারও বলছি রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে আর ইহা এসেছে সম এবং কোরআন কেয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে সম বলবে রব রব হে আমার আমি তাকে খাবার এবং যৌন প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে মানে লাইল এবং তাহাজুদ এবং তারা সালাদ সালাতে তেলাওয়াত করেছে হে আল্লাহ আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন তাদের উভয়ের সুপারিশই কবুল করা হবে ইনশাআল্লাহ তালা হারিস মোস্তাদ হাকিম এসেছে দুই হাজার আশি নম্বর হারিস আরেকটা বিখ্যাত হারিস যেটা আপনারা সবাই জানেন যে মানসো আমার অমাবান ইমান ওয়া ইহতিসাবান ওয়া ফিরাল্লাহুম্মা তাকদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমাদান মাসের সবগুলো সম রাখবে ইমানের সাথে সবাবের আশায় রমাদান মাসের সবগুলো সম রাখবে বলেছেন পূর্বের জীবনের সমস্ত গুণা পাক মাফ করে ইনশাআল্লাহ অন্য হারিস এসেছে যে ব্যক্তি রমাদান মাসের সম রাখবে দিনের বেলা এবং রাতের বেলা লাইল করবে বা তারাবির নামাজ পড়বে বা তাহাজুদ আদায় করবে গফির আলাহু মা চাকাতবেন তার পূর্বের সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন রোজাদারের আনন্দের মুহূর্ত সম্পর্কে হারিস এসেছে যে আবু হুরার আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে রবি কিন আল্লাহ আলী বলেছেন যে রোজাদারের জন্য দুটা আনন্দের মুহূর্ত আছে যখন সে আনন্দিত হবে তার প্রথমটা হচ্ছে যখন সে ইফতার করে এবং দ্বিতীয়টা হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে মিলিত হবে এই দুটো সময়ে আল্লাহ রবুল্ আলমিন তাকে আনন্দিত করে দিবেন ইনশা আল্লাহ অন্য বর্ণনে এসেছে যে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কেয়ামতের দিন আল্লাহ পাক তাকে এত পুরস্কার দিবেন যাতে সে আনন্দিত হয়ে যাবে ইনশা আল্লাহ হাদিসটা বোহারিতে এসেছে এক হাজার নয়শো চার নম্বর হাদিসে আরেকটা হারিস কোর্ট করেছি আমি সেটা হচ্ছে হজরত আবদুল্লাহ বিন আমর রদি আল্লাহ থেকে বর্ণিত আছে রসুল্লাহমুয়ালিস্লামের সাথে করেছেন যে ইফতার করার সময় যখন সম ব্যক্তি ইফতার করবে ইফতার করার সময় সে যেন দোয়া করে ইফতার করার সময় সে যেন দোয়া করে কারণ তখনকার দোয়া ফেরত দেওয়া হয় না অর্থাৎ দোয়া কবুল হবে রোজাদারের ইনশাআল্লাহ আর এই হারিসটা আমি এবারই প্রথম পেয়েছি আগে আমি এই টপিক নিয়ে কথা বলার সময় হারিসটা কোট করিনি কখনো আমার কাছে মনে হলো যে হ্যারিসটা শেয়ার করা দরকার হ্যারিসটা এসেছে মুসলিদ আহমেদের মধ্যে তেইশ হাজার সত্তর নাম হাদিস যে হাজার আবদুল্লাহ ইবিন আনহু থেকে বর্ণিত আসে রসুল্লাহ সাল্লাহনাম এসা করেছেন যে মাসের তিনটা সম এক মাসের তিনটা সঙ্গ আমরা যেটা রাখি মাসিক তিনটা শং বিজের এবং বছরের এক মাসের শাওম অর্থাৎ রমাদান মাসের শংম এই দুটো কাজ মানুষের অন্তরের রোগ মনের যে রোগগুলো আছে স্পেশালি এখানে লেখা আছে মনের রোগের মধ্যে স্পেশালি হিংসা বিদ্বেষ দূর করে দেয় যেটা এখনকার জেনারেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা এই বিষয়টাই দেখি শয়তান যেন হিংসা বিদ্বেষ মুসলিমদের কাছেই বিক্রি করেছে ব্যাপারটা এখন এমনটাই দেখা যাচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষে আবু উসান আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলছেন যে আমি রসুল সাল আলী হাইসাল্লামকে গিয়ে বললাম যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হাইসাল্লাম আমাকে এমন একটা কাজের কথা বলে দিন যে কাজটা করলে আমি নাজাদ পেয়ে যাব আমি জান্নাতে চলে যাবো ইনশাল্লাহ আমি পাব ইনশাআল্লাহ নাম থেকে বাঁচবো কেননা এর চেয়ে তুলনীয় কোনো আমল নেই তিনি আমি বলছেন আবারও জিজ্ঞাসা করলাম আর কি করবো ইয়ারাস তিনি বললেন তুমি সম রাখো এর সমতুল্য কিছু নেই তিনি বলছেন আমি আবারও বললাম ইয়ারাসল এরপর আমি কি করব তিনি বলছেন তুমি সম রাখো এর এর সমতুল্য কোনো আমল নেই আল্লাহ পাকে আমাদেরকে হারিসগুলো বোঝার তো সিদ্ধান দান করুন আমি এই হাদিসগুলো আপনারা আগেও শুনেছেন তবে আমি ফজিলত থেকে শুরু করলাম এই কারণে যে আমরা এগুলোর সামারি যদি মাথায় নেই তাহলে বিষয়টা এমন আছে যে রমাদান মাস কোরআন নাজিলের মাস যে মাসটা মুসলিমদেরকে তাকোয়া দিবে শক্তি দিবে ইমানের শক্তি যার ফলশ্রুতিতে মুসলিমরা ইনশা আল্লাহ আল্লাহ পাকে জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে পারবে নিজের ব্যক্তি জীবনে পারবে পরিবারে পারবে আস্তে আস্তে সমাজে আল্লাহ পাক সামর্থ্য দিলে আরও বড় পরিসরে এর জন্য যে তাকওয়ার দরকার যে শক্তির দরকার এবং যে কিতাবের দরকার তিনটা রমাদান মাসের সাথে এর ফজিলত সম্পর্কে আমরা আমরা জানলাম যে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পুরো মাস রাখি সাথে সম আল্লাহ সমস্ত গোনাহ মাফ করে দিবেন আমরা জানলাম রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেসকম্বরের চেয়ে বেশি প্রিয় আমরা জেনেছি এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা জেনেছি রোজাদারদেরকে রাইয়ান নামক দরজায় প্রবেশ করানো হবে নবী করিম সাল আলিয়াসাল্লাম স্পেশাল স্পেশালি নসিহত করছেন তুমি সম রাখো এর চেয়ে সমতুল্য কোনো আমল নেই এটা আমাদের হিংসা বিদ্বেষও দূর করবে এরকম অসীম ফজিলতপূর্ণ এই মাসে কিভাবে আমরা এটাকে ইফেক্টিভ রামাদান হিসেবে কাটাতে পারি এটাই চ্যালেঞ্জ এবং আমার টপিকটা এটাই আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো শুধু ভূমিকা আমি মূল জায়গায় এখন যাচ্ছি যে কিভাবে আপনি এবং আমি রামাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারব যাতে করে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায় উদ্দেশ্যগুলো মাথায় রাখবো ওই ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারে না এই হাদিসটা মাথায় রাখবো আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখবো কেয়ামল লাইলের ফজিলত রমাদান সম রাখার ফজিলত রাজিয়াল নামক দরজা জান্নাতের উঁচু মাকাম আল্লাহর কাছে সুপারিশ করা এগুলো মাথায় রাখছে মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্টিভলি রমাদানকে কাটানো যাতে করে তাকে অবলম্বন করা যায় তাকে অর্জন করা যায় অনেকেই শুনেছে তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহর নিষেধ কিছু নিষেধকৃত বস্তুগুলো থেকে দূরে থাকা কিন্তু অর্জন করার মাধ্যমগুলো কি কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে অর্জন করা যায় এটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটার কথা লিখেছি আমি নোট করেছি এখানে মোটামুটিভাবে বিশটার কথা তা আমি স্টার্ট করছি এখান থেকে যে ইফেক্টিভ রমাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে আজকে মানে সন্ধ্যার পর থেকে আমরা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির মতো রাত বারোটার সময় রাত দিন কাটাই না আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং ডোবার সাথে সম্পৃক্ত সূর্য ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি আমরা দোয়া করি আল্লাহর কাছে পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে রমাদানের সমস্ত শংগুলো রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করেন আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখবো বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক আল্লাহ পাক চাইলে অল্প আমলেই নাজাদ হয়ে যাবে ইনশাআল্লাহ শুরুটা হবে মূলত তার দিয়ে আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে সেটা তারাবি কেন্দ্রিক তো আমরা সবাই চেষ্টা করবো প্রথমত যে তারাবি সালাদ জামাতের সাথে পড়ার জন্যে এবং তারাবীর সালাদটাকে বর্তমান প্রচলিত থ্রি জি ফোর জি মতো না করা এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা আমরা যেটা করি রমাদান মাসে ফেসবুক ইউটিউবিং বা লেকচারগুলো সব সবখানে একটা বিষয় কমন উঠে আসে সেটা হচ্ছে আট বিশ টাকা যেটা আমি কোনো কথা কখনই বলবো না ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি আপনি আট টাকা দিয়েই পড়েন আর বিশ টাকা দিয়েই পড়েন আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই নবী করিম সাল আলী সাল্লামের যে আট টাকাতের হাদিসটা আনা হয়েছে আট টাকা বা এগারো টাকাতের হাদিসটা সই বুখারি থেকে আইসর আদি আল্লাহ আনহার উদ্ধৃতি দিয়ে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে আইসর আদি আল্লাহ আনহা বলেছেন তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না হাদিসের কথাটা কিন্তু এমন ছিল তুমি আমাকে রাবিকে আইসর আদি আল্লাহ আনহা বলেছেন তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না তিনি ক্যাম করলেন প্রথম রাকাতেই এক পাড়া দুই পাড়া আড়াই পাড়া কোরআন পড়ে ফেললেন এবং রুকু করলেন রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি কিয়মে ছিলেন রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তার বা ফুলে যেত আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না আদৌ কি আমরা এভাবে আট রাকাত নামাজ পড়ছি যেভাবে রসুল্লাহ সালী সাল্লাম পড়েছে তো রাকাত সংখ্যাটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে কতটুকু তেলাওয়াত করছে রুকু দা কত লম্বা করছে আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না এটা আমি জানি কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি আমি প্র্যাকটিক্যাল সে কথাগুলো বলবো ইনশাল্লাহ যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সোরা ফাতিহা পড়ি সোরাফ ফাতিহা পড়ার পরে আমরা একটা সুরা মিলিয়ে পড়ি আমরা রমাদান মাসের সমে একটা সুরার জায়গায় আরো আরো কয়েকটা সুরা মিলিয়ে পড়তে পারি আপনার কেয়ামটা কিন্তু লম্বা হবে হয়তো আপনি হাফেজ নন কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোট ছোট সুর একসাথে পড়তে পারেন যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে আপনার কেয়ামটা লম্বা হচ্ছে এবার আপনি রুকু করছেন রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাজবি পড়ে ফেলি সুফান রবিআল আউদিম সবাই এটাই পড়ি ম্যাক্সিমাম মানুষ তিনবার পড়ে আমার জানা মতে রমদান মাসে আপনি এটাকে সৌন্দর্য মন্ডিত করতে পারেন আপনি চাইলে আরও একটা তাজবি অ্যাড করতে পারেন ফিরলি এটা একটা তাসবি আছে অথবা সুবু হন কুদ্দুস রব্বুল মেলায় কে রুহ এটা অ্যাড করতে পারেন আপনি কিন্তু আরো এক্সট্রা দুটো তাসবি অ্যাড করলেন আপনার রুকুটা লম্বা হলো নামাজটার মতো সৌন্দর্য বাড়লো আমরা উঠে দাঁড়াই উঠে দাঁড়িয়ে অনেক সময় সে আমি আল্লাহ হামিদা বলেই আমরা চলে যাই সিজদায় আমরা কিন্তু ওখানে রব্বান আওয়ালাকে আলহামদের পরেও হামদান কেসির অন্তঈবান মোবারক আন ফিহি বলতে পারি সময়টা বাড়ল রুকুটার সৌন্দর্য বাড়লো সেজদায় গিয়ে আমরা যা করি সুফান রবি আলা তিনবার বলি উঠে চলে আসে অনেকে হয়তো তিনবারের জায়গায় পাঁচবার সাতবার দশবার অনেকে এভাবে বলি কিন্তু আমরা এই রমদান মাস থেকে নিয়াত করতে পারি চেষ্টা করতে পারি যে সেজদায় গিয়ে আমরা একাধিক তাজবি পড়লাম এবং কমপক্ষে একটা দুইটা দোয়া হলেও সেজদায় করলাম আল্লাহমায় ফিদ্দুনিয়া হাসান নার এই দোয়াটা জানে না এমন কোন মানুষ কিন্তু নাই আর নবী ওয়াসাল্লাম বলেছেন সিজদায় মানুষ আল্লাহর এত কাছে থাকে যত কাছে সে কখনোই থাকতে পারবে না তা আমরা সিজদায় দোয়া করলে সিজদার সময়টা বাড়লো না আমাদের সৌন্দর্য বাড়লো আমরা ওয়াসাল্লামের মতো পা ফলানো নামাজ না পড়তে পারলেও অ্যাট লিস্ট নামাজের টাইমটা বাড়াতে পারলাম সৌন্দর্য বাড়লো এটাই হচ্ছে কিন্তু মূল বিষয় তার সালাতের যত কত লম্বা সময় ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন করতে পারি আমরা তাসাহুদ দরুদের পরে দোয়া মাসুরা পরে অনেকে সালাম ফিরিয়ে ফেলি এখানে কিন্তু আরো দোয়া করার সুযোগ আছে স্পেশাল আল্লাহ মাইনি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়া কিন্তু করার কথা জোরভাবে হাদিসে এসেছে যে আমরা চারটি বিষয় থেকে আশ্রয় চাও এছাড়াও কিন্তু আপনি সালাম ফেরানোর আগে যে কোনো দোয়াই করতে পারছেন কোরআন এবং সুন্নাহ থেকে নামাজটা লম্বা হলো নামাজে আপনি আল্লাহর সাথে বেশি কথা বলতে পারলেন নামাজের মধ্যে প্রশান্তি পাওয়া গেল এভাবে নামাজ পড়ার পরে দেখবেন দুরাকাত নামাজ পড়লে আপনার মনের মধ্যে শান্তি চলে আসছে অথচ থ্রি জি ফোর জি স্পিডে আপনি দশ টাকা বিশ টাকা নামাজ পড়লে কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছেন না মূল বিষয়টা কিন্তু এই জায়গায় তো প্রথমে স্টার্টটা হবে আমাদের তারাবি থেকে আজকে আর তারাবির সলাদ যে ইমাম পড়াবেন আমি অবশ্যই রিকোয়েস্ট করব তিনি যেন খতমই পড়ান কারণ রমজান মাসে যদি কোরআন খতম না দিই তাহলে আমরা কোন মাসে কোরআন খতম দিব এবং খতম দিতে হবে বলেই যে খুব জোরে তেলাবাদ করতে হবে ফাইভ জি স্পিডে যাতে কেরাত কি করা হচ্ছে ইমাম সাহেবও বুঝতে পারছেন না মুক্তাদিও বুঝছেন না এখানে নামাজে কোরআনের হকটা ঠিক মতো আদায় হয় না একটু ধীর স্থিরভাবে পরা যেতে পারে আমরা হয়তো প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতে পারছি না যেটা নবী আসলামের সুন্না ছিল নাবি কর্লাহ আলু ইসলাম কিন্তু প্রত্যেকটা আয়াতের শেষে ওয়াকফ করতেন থামতেন থেমে থেমে তিনি তেলাবাদ করতেন হয়তো আমরা সেটা করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতে পারি তেলাবাদটার টেম্পোটা যেন কমে যায় যাতে করে দুরাকাত নামাজ পড়তে মিনিমাম পাঁচ থেকে আট মিনিট সময় লাগে এই নামাজটা পড়লে আমরা মোটামুটিভাবে কিছুটা হলেও হক আদায় করতে পারবো ইনশাল্লাহ আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি কারণ প্র্যাকটিক্যালে দেখে দেখে আমার কাছে এগুলো মনে হয়েছে এই টিপসগুলো হয়তো বা এগুলো কাজে দেবে ইনশাআল্লাহ এছাড়াও আমরা জামায়াতের সাথে নামাজ পড়ার পর আমরা যেটা করতে পারি সেটা হলো শেষ রাত্রে আমরা আবারও ওঠার অভ্যাস করতে পারি আমরা যদি আর্লি ঘুমিয়ে যাই এবং রামাদান মাসে আমাদের এটা অভ্যাস করতে হবে আমরা যখন আর্লি ঘুমাই আর্টলি যদি ঘুমিয়ে যাই আমরা শেষ রাতে ইনশাল্লাহ সাহারি করার মিনিমাম এক ঘন্টা ঘন্টা আগে যদি উঠতে পারি শেষ রাতে আমরা আবারও কিন্তু নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ এবং পরিবারের সদস্যদেরকে ওঠাতে পারবো আর এই সময়টা সেই সময় সময় যে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার জন্য আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে তা দেবো কে আছো আমার আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো কে আছো আমার কাছে স্টেকফার করবে আমি তোমার গোনাগুলোকে মাফ করে দেবো তো শেষ রাত্রে দোয়া কবুল হয় দোয়া কবুলের এই সময়টাতে আমরা যেন ঘুমিয়ে না কাটাই মিনিমাম একটা ঘন্টা আগে আমরা ওঠার চেষ্টা করব শেষ রাত্রে তাহলে ওই সময়টা আমরা ইনশাআল্লাহ তাআলা ইবাদতে কাটাতে পারবো আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো আমরা রমাদানের স্টার্টটা করব আজকের তারাবি থেকে এবং আজকের রাতের আপনার লাস্ট শেষ রাত্রে কিছু নামাজের মধ্য দিয়ে যেটাকে অনেকে তাহাজ্জুদ বলে থাকেন আর এরপরে আমরা যে বিষয়গুলোর দিকে ফোকাস করব সেটা হচ্ছে সাহারি এবং ইফতার যেহেতু আমরা শুরু করছি তারাভি দিয়ে তারপর ঘুমাচ্ছি ঘুম থেকে উঠে আবার নামাজ পড়ার আমরা সাহরি আর ইফতার আমি দুটাকে একসাথে লিখেছি এই দুটার মূল মেসেজ একটাই রমজান মাসে আমাদেরকে নিয়াদ করতে হবে এবং চেষ্টা করতে হবে সাহারি এবং ইফতারে যেন খুব বেশি না খাই প্রথম কথা হচ্ছে এটা সাহারি এবং ইফতারে এত বেশি খাওয়া যাবে না যেটা আপনার সমের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলবে সমের যে রুহানিয়াত বা আধ্যাত্মিকত্ব আছে এটা বেশি খেলে নষ্ট হয়ে যাবে বেশি ঘুমালে নষ্ট হয়ে যাবে বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে আড্ডা আড্ডা পিটালে গল্প গল্প করলে অনলাইনের সময় অপচয় করলে বা অন্যান্য মুভিসগুলো দেখলে আপনার রমাদার নূর কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে হবে রমাদান মাস থেকেই আমরা কিছু কিছু বিধান দেখেছি যেটা কোরআন এবং হাদিসে আছে বাস্তবিক খুব একটা আমল আসলে নাই তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খাওয়ার শূন্যত খাওয়ারসন্নত আমাদের সবার মধ্যে খুব একটা নাই থাকলে আমাদের ফিটনেসগুলো এমন হতো না আসল খেয়াল করে দেখবেন এই আটতালে উঠতে কিন্তু অনেকে হাবায় গেছে তো এই ফিটনেসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে আমরা বুঝতে পারছি না আমি রমাদান মাসে রিকোয়েস্ট করব বেশি খাবেন না পেটের তিন ভাগের এক ভাগ খাবেন এবং কোনোভাবেই কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না কোনো ম্যানুফ্যাকচার্ড ফুড আপনার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না ম্যানুফ্যাকচার বলতে বোঝাচ্ছি মানুষ যেগুলোকে প্রডিউস করে মার্কেটিং করছে যেগুলোর মধ্যে সাইড এফেক্ট আছে এবং যেগুলোর মধ্যে মানে পুষ্টি উপাদান কম বাসায় হোমমেড ফুড খাবেন অনেক সময় দেখা যায় সাহারি এবং ইফতারে আমরা এত বেশি ভোজন রসিক হয়ে পড়ি যে আমরা তারাবির নামাজ ঠিকমতো পড়তে পারি না অসুস্থ হয়ে যাই পেট খারাপ হয়ে যায় এই জন্য বাসার নর্মাল কমন খাবারগুলো খাবেন এবং এই সিজনে বেশি বেশি মানে জুসি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি তাহলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ইনশাল্লাহ আর শরীর সুস্থ রাখতে হবে এই কারণে যাতে করে আমরা আল্লাহর আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে খাবার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আর যে ব্যক্তি খাবারকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে পারে না না সে কিন্তু প্রবৃত্তিকে পারবে একজনের সামনে অনেকগুলো খাবার এনে দেন তার খাওয়ার স্টাইলটা দেখে আপনি গেস করতে পারবেন তার ভিতরে প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু তার খাবারের স্টাইলটা দেখবেন কিভাবে সে খাচ্ছে সে কি গোগ্রাসে খাচ্ছে নাকি রিল্যাক্সে খাচ্ছে খাবার দেখে কি তার মধ্যে মানে ললু পতা প্রকাশ পাচ্ছে তাহলে বুঝবেন সে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা খাবার যত বেশি প্রডিউস করব তত বেশি আমাদের মা বোনদেরকে করা থাকতে হবে এতে করে তাদেরও রোজার যে মাহত্ব এবং রোজার যে রুহানিয়াত তারাও হারাবে সময়ের অপচয় হবে তাদের প্রতি এক পয়েন্ট ক্যান্ড অবজর্ম করা হবে যদি দুটো তিনটে আইটেমে আমার খাবার হয়ে যায় দশটা আইটেম করার কোনো প্রয়োজন নাই সো ম্যানুফ্যাকচার খাবার আমরা বাদ দিব ম্যানুফ্যাকচার ড্রিঙ্কস বাদ দিব এবং হোম মেড খাবার গুলো থেকে অভ্যস্ত হব ইনশাআল তৌফিক দান করুন আমিন এবং রমাদান মাসে আমরা যেগুলো করার নিয়াদ করছি এগুলোকে সারা বছর কিন্তু ধরে রাখতে হবে আর কি আল্লাহ এবং আলমিন পরে ইফতারের কথাটা একটু অ্যাড করে দিই ইফতারে এত বেশি খাবেন না যাতে করে তারাবির নামাজটা আপনি পড়তে না পারেন ইফতারে নবী সালাম যে খাবারগুলো খেতেন সেই সুন্না সম্মত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে আমি যে কয়েকটা পয়েন্টস লিখেছি তার মধ্যে একটা হচ্ছে যে রমাদান মাসে সম রাখা অবস্থায় প্রথম কাজ আমাদের পাঁচ ওয়াক্ত সলাদ জামাতে সারা বছর কি করেছি করেছি এই রমাদান মাস থেকে নিয়াত করতে হবে যে পাঁচ ওয়াক্ত সলাদ যেন জামাত না ছুড়ে যায় এটা যারা লোকাল তাদের জন্য খুব প্রযোজ্য যারা মুসাফির তাদের হয়তো ছুটতে পারে যদি ছুটেও যায় একা একা পরে ফেলতে হবে যদি সম্ভব হয় বাসায় জামাত করা যেতে পারে যদি ছুটে যায় রমাদান মাসে জামাতে পড়লে অন্যান্য মাসের যে নেকি তার চেয়ে মিনিমাম সত্তর গুণ নেকি বেশি হবে আর হয় হৃদ্ধতা ভালোবাসা বাড়ায় একটা মুসলিম মুসলিম কমিউনিটির মধ্যে জামায়াতের গুরুত্ব অনেক বেশি জামায়াতের সাথে নামাজ এই বিষয়টা গুরুত্ব অনেক বেশি রমদান মাসে অ্যাটলিস্ট এই মাসে অভ্যস্ত হয়ে যাতে যাতে করে আমাদের রমাদানের পাঁচ ওয়াক্ত সালাদ জামাটা ছুটে না যায় আল্লাহ পাক তৌফিক দান করুন নেয়াবেন স্পেশালি ফজর সালাত এবং এশার সালাত এই দুটো জামাত যেন কোনোভাবেই না ছুটে যায় আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়ে করে ফরজ ফরজগুলো আদায়ের পাশাপাশি এরপরে আমি নোট করেছি রমাদান মাসে ডেইলি বারো রাকাত সুন্নাহ আদায় করার চেষ্টা করা উচিত আমরা অনেক সময় দেখা যায় ফরজ নামাজগুলো পড়ি সুন্নত নামাজগুলো তো অনেক সময় গাফলতি হয়ে যায় মিস হয়ে যায় রমদান মাসে ফরজকে যতটা গুরুত্ব দিচ্ছি সন্ন্যাস ততটা গুরুত্ব দেওয়া উচিত কারণ এই মাসে একটা নফল আপনাকে সন্ন্যার নেকে দিয়ে দিবে একটা সন্না আপনাকে ফরজের নেকে দিয়ে দিবে ইনশাল্লাহ তো বারো কাজ সুন্নাহ এই কারণে বলেছি কারণ এটা সহজ সহজ সাধ্য এবং সবাই করতে পারবে ইনশাল্লাহ ফজরের আগের দুটা কাজ সন্না জোহরের পূর্বে চার পরে দুই এশার পূর্বে এশার পরে দুই আর মাগরিবের পরে দুই এই যে মোট বারো কাজ সন্না নবী সাল আলাইসালাম বলেছেন যে ব্যক্তি বারো আঘাত সন্ন্য আদায় করবে প্রতিদিন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে ইনশাআল্লাহ তাল তো রামাদান মাসে আমরা এই সুযোগটা নষ্ট করব না আল্লাহ পাকে আমাদেরকে তো ফিকে নায়াত করুন আমিন তো পাঁচ ওয়াক্ত সলাদ জামাতের সাথে বারো রাগাত সন্ধ্যা আমরা কিন্তু প্রতিটা কাজ করছি কি উদ্দেশ্যে ওই যে শেষের করলে আল্লাহ কুম তার এই যে তারাবি আমার এই তাহাজুদ আমার এই কম খাওয়া আমারে কম কথা বলা কম মেলামেশা করা মানুষের সাথে আমার হালাল ইস্ত্রিকে ছেড়ে দেয়া খাবার পানি ছেড়ে দেয়া পাঁচক তো নামাজ জামাতে পড়া ডেইলি বারো টাকা সন্না আদায় করা এগুলোর উদ্দেশ্য কি আমার উদ্দেশ্যটা কিন্তু ওইটা লালু যাতে করে আমি শক্তি অর্জন করতে পারি যে শক্তি দিয়ে আমি ইসলামের বিজয় অর্জন করতে পারবো উদ্দেশ্য কিন্তু আমাদের এইটা এগুলো জাস্ট কাজ এবং মাধ্যম সামনে যাচ্ছি রমাদান মাসে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো যেমন কারণ সম রেখে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে কারণ তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না একজন মুসাফির যে ব্যক্তি সফরের মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে সম রেখেছে রত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ তো আমরা বেশি বেশি দোয়া করবো রমাদান মাসে ইনশাআল্লাহ আমি দোয়ার জন্য একটা বই সাজেস্ট করছি সেটা হচ্ছে হিসনুল মুসলিম এই বইটার মধ্যে প্রচুর দোয়া দেয়া আছে এবং অথেন্টিক সবগুলোই মাসাল্লাহ শেষের দিকে কিছু ঝাড়ফুঁক অংশ আছে কারো যদি চোখ লাগা বা বদনজর বা জিন ঘটিত সমস্যা থাকে বা তাবিজ বাবজনিত কোনো সমস্যা থাকে এটা এটা এগুলো ট্রুথ এগুলো সত্য এগুলো কোনো আনসাইন্টিফিক বিষয় নয় আর কোনো কিছু আনসাইন্টিফিক হলে যে ইসলামিক হবে না এমনও নয় বিষয়টা তো হিসনুল মুসলিম বইটা আপনারা কালেক্ট করতে পারেন সেখানে প্রথম অংশ আছে দোয়া এবং জিকির অধ্যায় এবং শেষের অংশটা আছে সারফুক অধ্যায় আপনারা মিনিমাম প্রথম অংশটুকু মুখস্থ করে ফেলতে পারেন আর দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ আল্লাপাকে প্রশংসা করতে হবে আল্লাহর হামথ প্রশংসা করতে হবে সুরা ফাতিহা পরে নিতে পারেন একবার দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন দরুদের ফলে দোয়া কবুল হয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে বলে দোয়া করেই যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে বা আল্লাপাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তো বা আল্লাপাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্য পাচ্ছেন না অথবা হয়তো আপনার আকি দায় কাছে হয়তো এই জন্য হচ্ছে না হয়তো বা আমলে বেদায়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অথবা আপনি তারাহুরা করছেন তাড়াহুড়ার ব্যাখ্যায় নবী সালাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে হিসুল মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত এলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহ প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নাবি সালামের কাছে উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করবে পাপ করেন বা না করেন এটা সুলাইম আনসালামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সুলেমন আলি যে বিখ্যাত দোয়াই বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মূল্ক এবং রাজত্ব দান করুন যে মূল্ক আর রাজত্ব আপনি কাউকে কখনো দেন নেই এই দোয়ার শুরুতে তিনি বলেছেন রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করুন তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবিদ আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কি হতে পারে আরবি ভাষা কেন শিখবো কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুল আলমিনেশ আল্লাহায়ক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাহায়ক যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি এর চেয়ে গর্বের কি আছে আমার জন্য আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষা আমি আল্লাহর সাথে কথা বলব জান্নাতে এই ভাষা চলবে কোরআন এই ভাষায় নাজিল হয়েছে কবর এই ভাষায় প্রশ্ন করা হবে তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব নয় আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়ে দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন সাল্লাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সেজন্য সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সেটা শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার রিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ এলিম দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছে প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারেস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যালি আমি ফিট এখন আমি পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করিয়া আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাহপাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের দিন আল্লাহ পাক সেদিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় হিস্তুন মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময় স্পেশালি নামাজের শেষ দায় স্পেশালি নামাজের শেষ দায় একটা শেষদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাজবি পড়েই বলতে পারেন اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى قطو دوات رب هب لي من الصالحين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا প্রচুর দোয়া আছে দোয়ার উপরে সেশন করা যাবে আপনি শেষ বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন না জানেন আপনি নফল নামাজে নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আল্লাহ পাক সমস্ত সেজদায় দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতেল কদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাল্লাহ দান দেখা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া কবুলের অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পরের কভার করতে পারবো না আল্লাপাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন আর এরপরে রমাদান মাসে সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব জিকির বলতে কি বোঝাচ্ছে আল্লাহ রবুল আলমিন তাকে ডাকার জন্যে তাকে স্মরণ করার জন্য যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির সলা তো এক প্রকার জিকির আমাদের কোরআন তেলাও তো এক প্রকার জিকির আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখবো আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা হারিসের কথা বা পাকের তসমি তাহলিল এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সমের আধ্যাত্মিকত বাড়ছে ইনশাআল্লাহ এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তো কথাবার্তা বলেন কারোর সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল করছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তা আসতে পারে চুপ করে থাকলে আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একশো বার সুফান আল্লাহ ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ আল্লাহ একেবার্লাফুরুল্লাহ হাসবি আল্লাহ উনি ওয়াকিল আপনি বলছেন অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম অথবা সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি এরকম প্রচুর জিকির দেয়া আছে কিন্তু এই বইয়ের মধ্যে দেয়া আছে এগুলো যদি নিয়ম করে করি আমরা একটা সময় ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করব তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্য আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি তো আল্লাহ পাকের জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে যে এত দ্রুত তুমি দুনিয়ার দুনিয়ার দিকে ছুটতে চাও থাকো বসে থাকো এখানে যত বেশি ছুটবেন তত বেশি আল্লাভা পিছিয়ে দিবেন দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ তত পিছিয়ে দিবেন তবে মমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে আপনি জ্যামে বসে এক পাড়া কোরআন তেলাওয়াত করতে পারবেন আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি এই তসবি তালিলগুলো করতে পারেন তসবি একটা পকেটে রাখেন আপনি বের করেন জ্যামে বসে আছেন একশোবার বার আল্লাহ পড়তে আপনার পাঁচ মিনিটও লাগবে না বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে একশো বার আল্লাহ একবার পড়তে পারেন লাহাই পড়তে পারেন আস্তাফুল্লা একশো বার পড়তে পারেন আল্লাহমাদ আলম আহমেদ বেসাল্লিম দরুদ পড়তে পারেন একশোবার আপনি দেখবেন সময়টা কাজে লাগলো আপনার কিন্তু সময়টা কাজে লাগলো এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল এটা দূর হয়ে গেল মনটা শান্ত হলো রিল্যাক্স থাকলেন আল্লাহর নূর আসলো এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়া দিবে না আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন আমিন আমি তারপরে বলবো সওম রেখে ইস্তেগফার করতে হবে বেশি বেশি ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছে সেটা হলে আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কী কী পাপ করেছেন বড় বড় পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবেন তো একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কী কী বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি এক লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথা চলে আসবে ওখানে আমার কি ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার পরিবারবর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক শুনেছি লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি হয়তো বসে বসে খেলা দেখেছি খেলে দেখেছি তো এগুলো কাজ করেছি রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিকে ওদিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেন রগ্ন ছবি চোখে পড়েনি পড়েনি এমনটা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি এর আমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে যদিও বা এভাবে বললেও হয়ে যায় আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম এইটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ তাল্লাহ স্টেক পারফেক্ট হবে এবং স্টেক ভিতরে একটা প্রাণ আসবে ইনশাল শুধু মুখে বলবো না জাস্তার ফুল্লা বা চুমিলে তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ মুখলেস ভাবে তওবা করলেই আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাল্লাহ এবং আল্লাহ রবুল্লা আলম এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এটা আল্লাহ পাক বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাহ কিছু হক নষ্ট করেছি যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্য আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে আছে এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি এটা ঘাটাঘাটি করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লাহ তফমানি তার বইয়ের মধ্যে তাসাউফ বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনের নামাজ এবং সম এবং জাকাত এগুলোর হিসেব করে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো আর কি এতে করে উনি এই কথাটা এই জন্য বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গুণাটা কিভাবে মানে কাফারা না দিলে মাফ হতে পারে উনার যুক্তি এটা তো যদিও অনেক আলেম বলেছেন যে তবা করলে মাফ হয়ে যাবে আল্লাহ মাফ করে দিবেন বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত আল্লাপাক আমাদেরকে সাধ্য মতো করার তৌফিক দান করুন আর অপশন আছে রমজান মাসে উমরা করতে পারেন রমজান মাসে যদি ওমরা করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন এবং মদিনাতেও এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নেকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফফরাটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটা সুযোগ সম্রাট করতে যেতে পারেন আর যদি যান আমাকে সাথে নিয়ে যায় আল্লাহ ঠিক আছে আর আরেকটা বিষয় আছে পাপের লিস্ট করতে গিয়ে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত এগুলো সবচেয়ে ডেঞ্জারাস কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত যেমন আমি বা আপনি কারো কি বোধ করেছি বা আমি বা আপনি কারো সম্মানহানি হানি করেছি আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছি বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছি বা কারো সম্পত্তি আত্মসাত করেছি বা কারো প্রতি জুলুম করেছি এক কথায় হাত করে এবার কোনো মানুষের হক নষ্ট করেছি এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ পরকালে জাহান নামে যাওয়া আমার কাছে মনে হয় কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ পাক এক কথাতেই মাফ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় হবে যতক্ষণ পর্যন্ত তার ফিরিয়ে দিচ্ছি হক তাকে যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে করা এছাড়া দেখা যায় না কাউকে গালি দিয়েছি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা এছাড়া কোনো অপশন দেখা যায় না তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহ পাকে আপনাকে সুযোগ তৈরি করে দিবেন যাতে করে আপনি তার হক তাকে ফিরাই দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেটা হলো আল্লাহ মকফিনী বি আন হারামিক ও আগ্নি বি ফদলিকা আমেন সিওয়াক এই দোয়াটা যে বেশি বেশি করবে ইনশা আল্লাহ তাহলে আলী আলী আল্লাহ আনহু বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে আল্লাহবাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তো এটা ডেঞ্জারাস এই কারণে যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে সে আমার সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে সে আমাকে সে আমার কি বোধ করেছে সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি সে আমাকে গালি দিয়েছে সে আমার জুলুম করেছে এরকম প্রচুর মানুষ কিন্তু আমাদের মাঠে কে দাঁড়িয়ে থাকবে এবং অনেক মানুষ কে আমাদের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলোর হক আদায় করে দেওয়া হবে যদি হক আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায় তখন এই মানুষগুলোর যে গোনা এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে এটা ডেঞ্জারাস অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য আমরা চাই না আল্লাহ এই কাতারে আমাদের অন্তর্ভুক্ত করুন না একটু চিন্তা করে দেখেন কেউ যদি কাউকে রেপ করে তাহলে সে কত বড় সম্মানের ঋণে ঋণগ্রস্ত হয়ে গেল যেটা কখনো তার পক্ষে শোধ করা সম্ভব না এই জিনিসটা যদি মাথায় থাকে এই হাদিসটা যদি মাথায় থাকে যে কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকবে নামাজ রোজা হজ জাগাত সমস্ত নেকিনে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান নামে চলে যাবে ওদের গুনার ভার নিয়ে এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত এবং মুখ বন্ধ রাখাই ভালো বেশি না বলা বেশি কিছু ভাবতে না যাওয়া বেশি গেজ না করা এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি বাট এগুলোর শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত আমভাবে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যেমন পরিবার বর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে তো তোমরা আমাকে মাফ করে দিও ঠিক আছে যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমত যদি আমার দায়িত্ব পালনে কোনো কোনো রকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারো আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে আমাকে মাফ করে দিও আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে রমাদান মাস কারণ এই মাস ওই যে আমি একটা আদেশ বলছি সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি এই মাস পেয়েছে কিন্তু নিজের গোনা মাফ করাতে পারলো না আমার গোনা তো আমি আল্লাহর কাছে মাফ করালাম কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কিভাবে মাফ করাবো এই বিষয়টা বুঝতে হবে আল্লাহ পাকে আমাদেরকে ইস্তেক ফার করার তৌফিক দান করুন রমদান মাসে এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন মাসে মাসেকটিভ রমাদানের জন্য লিখেছে জাকাত যে রমাদান মাসে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাতগুলোকে অবশ্যই দিয়ে দিবেন আল্লাহ পাক তৌফিক দান করুন এবং আমি বারবার একটা বিষয় টাচ দিয়েছি যে জাকাত ইসলামিক অর্থনীতির বেস ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে জাকাত কেন্দ্রিক আপনার আল্লামা তফ ইসমানের ইসলামিক ইকোনমিক সিরিজটা পড়তে পারেন এখানে জাগাত সংক্রান্ত আলাদা কিতাবে আলাদা অধ্যায়ে রচনা করা আছে কিভাবে জাকাত ইসলামিক মার্কেটের মধ্যে অর্থনীতির মধ্যে টাকাকে সার্কুলেট করতে থাকে এবং কিভাবে ইসলাম ইসলামিক অর্থব্যবস্থা জাগাত কেন্দ্রিক সমাধে সাম্য নিয়ে আসে এটা তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন আমি এখানে বেশি সময় দিতে পারছি না আজকে তো আমরা নিসাবটা সবাই তো জানি আড়াই পার্সেন্ট যাদের আগের জাকাত দেওয়া হয়নি সেগুলো হিসাব করতে পারেন এক বছর যদি ঘুরে যায় আপনার আড়াই পার্সেন্ট জাকাত আসবে যদি শস্য থাকে আপনার ওষুধ আসবে শস্য ফসলের ফসলের জমিতে ওষুর আসবে এছাড়াও একটা দান আসবে স্পেশাল হচ্ছে সাদা পাতুল যেটা আপনারা ঈদের আগের রাতে দিয়ে থাকেন বা ঈদের পরেও অনেকে দিয়ে থাকেন তো এটাও একসাথে কালেক্ট করে দেওয়া যায় একটা সামাজিক সংগঠনের উদ্যোগেও হতে পারে রাষ্ট্রের উদ্যোগেও হতে পারে মসজিদের উদ্যোগে হতে পারে মাদ্রাসার উদ্যোগে হতে পারে এটাকে কালেক্ট করে এটাকে সুন্দর করে খাতে বিতরণ করাটা বেশি ভালো হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আরেকটা পয়েন্ট লিখেছি বেশি বেশি নফল দান সৎকা করা রমাদান মাসে বেশি বেশি করে নফল দান সদকা করার চেষ্টা করা যেতে পারে আমরা একটা রেস্টুরেন্টে বসলেই কিন্তু চারশো পাঁচশো টাকা বিল তুলে ফেলি হ্যাঁ আমরা তো এমনও চা খেয়েছি যে চায়ের দাম দুশো টাকা এটা ঢাকাতেই পাওয়া যায় এয়ারপোর্টে স্পেশাল চা দুশো টাকা আর কি মানে কখনো কখনো এমনও হয় এমনও ডাকাতি হয় যে আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে ধরেন একজন মানুষ প্রচন্ড ক্ষুধার্থ এত বেশি ক্ষুধার্থ যে সে তাকে আপনি যা দিবেন তাই খেয়ে ফেলবে একজন ব্যক্তি সাত দিন কিছুই খায়নি সে কোনো অন্যের সংস্থান তার ছিল না সাত দিন কিছুই খায়নি সে প্রচন্ড ক্ষুধার্থ এখন আমি তার সামনে এক প্লেট ভাত নিয়ে গিয়ে বলছি যে এই এক ব্যাগ ভাতের দাম হচ্ছে তিন হাজার টাকা তুই খাইলে খা না খেলে যা এখন আপনি বলেন যে ব্যক্তি এভাবে তার রিজিক অন্বেষণ করছে এই রিজিক কি হালাল না হারাম এগুলোই চলছে আপনি এখন কিছু আপনি এখন এক প্লেট ভাত খেতে যান এখন এক প্লেট ভাতের দাম দশ টাকা কিন্তু যখন আপনার প্রচণ্ড ক্ষুদা লেগেছে এখন খেতেই হবে আপনাকে এখন এই ভাতের প্লেটের দাম এক হাজার টাকা খেলে খান না খেলে যান যদি না খান আপনি তাহলে এটা আমি অন্য কাউকে খাওয়াবো যার এক হাজার টাকা না বরং চার হাজার টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য আছে এগুলোই চলছে কোর্টাই পুরো টাকা আল্লাহ পাক এই সব ডাকাতদেরকে হেদায়ত করুন অথবা এদেরকে তাদের পাপের শাস্তি প্রদান করুন এরপরে আমি বলবো যে বিষয়টা সেটা হলো যে রমাদান মাসে কিছু প্রোজেক্ট করেন আপনারা যাদের সামর্থ্য আছে ইফেক্টিভ রমাদানের জন্য কিছু প্রজেক্ট করতে পারেন যেমন ইফতার প্রজেক্ট যেমন আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন অনেকে অনলাইন সেকশনে হয়তো পেজ আছে গ্রুপ আছে আমি জাস্ট পরামর্শ দিতে পারি আপনারা কাজ করতে পারেন যে যার জায়গা থেকে একটা ফ্যামিলির এক মাসের ইফতারে কত টাকা যেতে পারে হয়তো দুই হাজার আড়াই হাজার তিন হাজার এতটুকু টাকা যান আমরা কিন্তু চেষ্টা করলেই পারি যে এই রমাদানে আমি একশোটা পরিবারের দায়িত্ব নিব একশোটা পরিবারের জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেটা আমি অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারি অফলাইনেও করতে পারি করে ইফতার প্যাকেজ রেডি করতে পারি করে একশোটা পরিবারকে পৌঁছে দিতে পারি এতে করে যেটা হবে আপনি অন্যকে ইফতার করাচ্ছেন অন্যের ইফতার করানোর ফলে ওই রোজার নেগিটা কিন্তু আপনি পাচ্ছেন এটা কিন্তু আরিস যে কেউ যদি কাউকে ইফতার করায় ওই ইফতার করানোর নেকিটা ওই রোজার নেকিটা আপনি কিন্তু পেয়ে যাবেন আপনাকে এক্সট্রা দেওয়া হবে আল্লাহ পাক তার নে আপনাকে দিবেন না এক্সট্রা একটা রোজার নেকি আপনি পাবেন ইনশাল্লাহ তো রমাজানের সাদাকা প্রজেক্ট করতে পারেন এবং ঈদের প্রজেক্টও করতে পারেন ঈদের সামগ্রী অনেক মানুষের কেনার সামর্থ্য নাই অনেক মানুষেরই নাই আপনি ঈদের সময় ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন এখানে আপনি টাকা কালেক্ট করলেন পরিবার ওয়াইজ কত টাকা করে লাগে ভাগ করলেন ভলেন্টিয়ার ক্রিয়েট করলেন দিয়ে আসলেন বাড়ি বাড়ি এই কাজগুলো এখন অমসলিমরা করছে না খ্রিস্টানরা করছে না অনেক এনজিও করছে না এই মানব সেবামূলক কাজগুলো থেকে মুসলিমরা পিছিয়ে পড়ছে বলেও কিন্তু অনেকেই ওই দিকে আকৃষ্ট হচ্ছে এবং ওদিকে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিচ্ছে আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন এগুলো বুঝবেন যে সমাজ সেবার নামে অনেকেই মানুষকে কনভার্ট করেছে ইসলামের থেকে অন্য ধর্মে সো আমাদের উচিত বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা গাছ লাগানো বেশি বেশি উচিত রক্তদান কর্মসূচি করা সোশ্যাল কাজ করা এতিমের এতিমদের জন্য কোনো প্রজেক্ট করা বিধবাদের জন্য কোনো প্রজেক্ট করা মেয়েদের জন্য কোনো সেলাই মেশিনের প্রজেক্ট করা কর্মসংস্থানের প্রজেক্ট করা স্পেশালি রমাদানে আপনারা চাইলেই রমাদানের ইফতার প্রজেক্ট করতে পারেন ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন যাদের সামর্থ্য আছে আপনারা কিন্তু করতে পারবেন আল্লাপাক তো ফিক দান করুন আই মিন আমি এরপরে লিখেছি অন্য ইফতার করানো যেটা আমরা মসজিদের উদ্যোগে করতে পারি মাদ্রাসার উদ্যোগে করতে পারি প্রত্যেকটা রামাদানের আসর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয়ভাবেই আপনারা কিন্তু তালিমের আয়োজন করতে পারে তালিমে বৈঠক করতে পারে আসরের নামাজ শেষ হয়ে গেছে এখন যে কোনো একটা টপিকে বা একটা দুইটা হারিস নিয়ে বা একটা কোর্টের রায়াতকে নিয়ে ইমাম সাহেব আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবেন এবং কথা বলা শেষ হয়ে গেলে আমরা সবাই যারা মসজিদে আসি একসাথে বসে ইফতার করে বাসা যাব এতে করে কিন্তু একটা সামাজিক দরিদ্রতা তৈরি হবে রমাদানকে এনজয় করা যাবে তো এটা আমরা করতে পারি ইফতার করানো আর আমি পয়েন্ট আউট করেছি একটা বিষয় স্পেশালি সেটা হচ্ছে রমজান মাসে আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাবেন রমদান মাসে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাতে পারবে না অন্য কোনো মাসে সম্ভব হবে না হয়তো পরকালমুখী কাজ বেশি করে এই সময়টাই উত্তম সময় পরিবারের মধ্যে ফাটলগুলোকে জোড়া লাগানো এবং আত্মীয়তার বন্ধনগুলোকে জোড়া লাগানোর কেন করব কারণ আমি আমার স্বার্থে করবো আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন যে কেউ যদি পছন্দ করে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার নেক হায়াতকে লম্বা করা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমি আবার বলছি কেউ যদি পছন্দ করে কেউ যদি চায় যে আমার রিজিকটা প্রশস্ত হোক এবং আমাকে আল্লাহবাক লম্বা নেক হায়াত দান করুক কেউ যদি এটা চায় সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে আর এক সৌভাগ্যবান ব্যক্তিদের সংজ্ঞায় একটা হারিস এসেছে যে লিমান্তল রং হাসুন আমাল যে ব্যক্তির হায়াতকে নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে এই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান তো এর জন্য একটাই অপশন আছে সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আল্লাহরবুল্লাহ আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে